নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম, তাই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, প্রতিটা মুহূর্ত তোমাদের মনকে আকর্ষিত করে তুলবে। কারণ আজকে এত পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের গ্রামে, সেটা বলার মতো নেই। মানে মানুষজন পশু পাখি সব কিছু একটা ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কী না করছে, কী না কষ্ট করছে। গ্রামের মানুষের সত্যি জীবন বড়ই কষ্টময়। এখন প্রায় বাজে 10:30 কাছাকাছি, আর গ্রামে এত পরিমাণে ঠান্ডা, মানুষজন কোনো কাজকর্ম ছেড়েই আগুন নিয়েই বসে আছে। বাচ্চারা অনেক পোশাক পরলেও ছোটাছুটি করছে খুবই সাবধানে, কারণ ঠান্ডার হাত থেকে বাঁচতে তাদেরকে আগুন কিংবা ঘরে কিংবা মায়ের কোলেই থাকতে হচ্ছে। যে কোনো আগুনে হচ্ছে না, বড় বড় কাঠকোঠালি পুড়িয়েই আগুন পোহানো হচ্ছে। আর আগুনের হিট না হলে শরীরে যেন ঠান্ডা ঝাঁকিয়ে উঠছে, তার সঙ্গে গরু ছাগলেরও কী কষ্ট দেখার মতো। তো চলো প্রথমেই শুরু করি। তো এটা আমার চাচুর বাড়ি, তো চাচু দেখতে পাচ্ছ কীভাবে আগুন পোহাচ্ছে, তার সঙ্গে কয়েকটা ছাগল রয়েছে। আর মানুষের পোশাক এখন ছাগলে পড়ছে, কারণ এত ঠান্ডাতে ছাগল আর বাঁচবে কী করে, তাই ছাগলকে মানুষের পোশাক পরিয়েই রাখা হচ্ছে। সব কিছু যেন একটা আলাদা মুহূর্ত। গ্রীষ্মকাল ভালো লাগলেও শীতকালও ভালো, কিন্তু এতটা ঠান্ডা ভালো না। ঠান্ডাতে মানুষজন একদম জড়োসড়ো। আমার এইদিকে এক ভাই তার জমিতে বিষ প্রয়োগ করবে আলুতে, তাই সে বিষ নিচ্ছে, কারণ এত পরিমাণে কুয়াশা আর ঠান্ডা যেন আলুর অবস্থাও খারাপ। মাঠে শাকসবজি সব কিছুই যেন ঠান্ডার একবারে জড়োসড়ো, তাই সে বিষকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সে মাঠে যাবে, তার জন্যই সে পরিকল্পনা করছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন অবস্থা, একটা ছাগল রয়েছে কি ঠান্ডায় কীভাবে কাঁপছে দেখো। আর এইখানে বাচ্চা তো ঘর থেকে বেরোয়নি, সে তো ল্যাপ মুড়ে দিয়ে বসে আছে। ছাগলগুলোও যেন কীভাবে আচরণ করছে, আগুনের পাশে গা ঘিষে দাঁড়াচ্ছে, আর পুরো পাড়াটা যেন আজকে একদম থমথমে হয়ে আছে। তো চলো বন্ধুরা এবার একটু পাড়ার পরিবেশের দিকে যাব। তো এখানে তো দেখলেই আমাদের বাইরের পালাঙ্গার অবস্থা, বড়াব্বু সবাই মিলে আগুন পোহাচ্ছে, বাইরের পরিবেশটা আমাদের ঠিক এই রকম। তো আমি এবার ধীরে ধীরে চলে যাব পাড়ার দিকে। তো চলো শুরু করি। পাড়াটাও তো এরকমই চলছে, কারণ সব জায়গায় তো একই অবস্থা। এখানেও মানুষজন চাদর মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, কেউ বা হালকা পাতলা একটু একটু ঘোরাঘুরি করলেও পোশাকের কোনো অভাব নেই। শীতের পোশাকটা ভালোভাবেই পরতে হচ্ছে। এখানেও রাস্তাঘাটে ছাগল গরু ছাগলের অবস্থা দেখতেই পাচ্ছ কীভাবে জামা কাপড় পরানো হয়েছে। অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গ্রামের পরিবেশ কেমন হয়, কীভাবে মানুষ জীবনযাপন করে, কত কষ্টের মধ্যে থাকে। রৌদ্র উঠলেও রৌদ্রের কোনো টেম্পার নেই। এখন তো 10:00, হালকা রোদ উঠেছে, কিন্তু কুয়াশা এখনও ছাড়েনি। গরুটাকে কীভাবে ঢেকে রেখেছে দেখেছো চাদর মুড়ি দিয়ে, কারণ পশু পাখি তো আর বলতে পারে না যে শীত করছে, তাই মানুষকেই সেটা বুঝে নিতে হয়। বাচ্চারা দেখছো কীভাবে খেলছে। ভিডিওটা কেমন লাগলো এবং আমার গ্রামের পরিবেশটা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমাদের ওইখানে কি আজকে এরকম ঠান্ডা পড়ছে, ঠান্ডা সত্যিই কি একটা আকর্ষণীয়? কমেন্ট বক্সে এটা জানিয়ে দিও, তোমার শীতকাল ভালো লাগে না গ্রীষ্মকাল। তো চলো বন্ধুরা সামনের দিকে আর একটু এগিয়ে যাই। এখানেও একই অবস্থা, আর দেখতেই পাচ্ছ ঠান্ডায় সব কিছু আলাদা। আর এগুলো যে দেখছো এগুলো হচ্ছে পাটের খড়ি, পাটখড়ি, এগুলো দিয়ে আমরা জ্বালানি হিসাবে কাজ করি। এখানেও দুটো ছাগল রয়ে আছে, কিন্তু ছাগল দুটো সে একই অবস্থা, শীতের পোশাক পরা। এখানে একটি গরু রয়েছে। তারপরে চলে যাবো আর একটু সামনে, চলো এগিয়ে যাই আর দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে। রাস্তাঘাট প্রায় এখানে শূন্য, কোনো মানুষজন নেই, চারিদিকে শুধুই ফাঁকা, কারণ এত ঠান্ডায় কেউই বাইরে বেরোয় না। তো চলো আর একটু, এখানে দেখছো ছাগল দুটো কী অবস্থা, দুটো পোশাক পরে আছে। এখানে কিছু মুরগি ছাগল রয়েছে, খাবার খাচ্ছে, তারাও ঠান্ডার পোশাক পরে আছে ছাগলে। আর একটু সামনে চলে যাব, এখানে আবার গ্রামের নতুন একটা জিনিস চলে এসছে, সে মাটির পাতুলি, সে রুটি গড়ানোর তাওয়া বলে, এটা ব্যাংক আছে এখানে অনেক কিছু। তো শীত পুরালেই গম কাটা হবে, সেটা দিয়ে খাওয়া হবে। এই গরুটার অবস্থা আরও কঠিন, শীতে তারপরে আবার নদীর পাশে খুবই ঠান্ডা। তারপরে গ্রামের মানুষ একটু ঘোরাঘুরি করছে, হালকা পাতলা কাজকর্ম করছে, কেউ বা কফি কেটে আনছে সকালবেলায়, মাঠ থেকে আসছে। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, মাছালাও চলে এসেছে। তো আজকের বেলা 10:30 হলেও পরিবেশটা সত্যি একটু আলাদা রকমই লাগলো আমার কাছে। তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। বন্ধুরা দেখছো মাঠ থেকে সবজি তুলে আনা হচ্ছে, মাঠে কেউ যাচ্ছে, আর শীতকাল মানে খেজুর রসের একটা আনন্দ, আর রস পিঠে তো খুবই ভালো। তো এখানে রস সংগ্রহ করছে একজন দেখলাম, সে রস নিয়ে বাড়ি যাবে। আর এভাবে আজকের ভিডিওটা আমি শেষ করব। পরবর্তীতে গ্রাম বাংলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর শীতকালে সচেতন থাকুন, শীতের পোশাক পরুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।